গাজাত এতিয়া সাধারণ লোকর আর্তনাদ। যি গাজাত ইসরায়েলি সেনাবাহিনীয়ে প্রত্যুত্তর দি আছে হামাস বাহিনীক, সেই গাজাতে এতিয়া ক্রন্দনরত মহিলা শিশু সকল। এই সকল দুর্ভোগীয় লোকর কি দুঃখ আছে, এওঁলোকেতো যুদ্ধর অওয়াকহ একো নাজানে। হামাস উগ্রপন্থীয়ে যি কাম করেছে বা ইসরায়েলি বাহিনীয়ে যি কাম করেছে তার বাবে এওঁলোক চকরিয়া কেন? আমি এতিয়া বাস্তব কথাখিনি আপনাদের কব বিচাৰিছো, শেহতীয়া আপডেটখিনি দিব বিচাৰিছো। গাজার স্বাস্থ্য বিভাগে কাতর অনুরোধ জানাইছে প্যালেস্টাইন সরকারকে হোক অথবা ইসরায়েল সরকারকে হোক, যে আমার এই সকল আঘাতপ্রাপ্ত লোকক নিথুরা নকৰিব। পূর্বরেপরা যখন লোক রুগিয়া হয়ে আছিল, যখন চিকিৎসালয় ভর্তি হয়ে আছিল, তেওঁলোকৰ কথা অল্প চিন্তা করো। চিকিৎসালয় এতিয়া চিকিৎসকও কমি আহিছে, কারণ এই বোমাবর্ষণ ধ্বংসস্তূপের মাজত বহু চিকিৎসকরও প্রাণ গৈছে, লগতে ঔষধ পাতিও নষ্ট হয়েছে। বহু প্রান্তত এয়ার স্ট্রাইক করার ফলত বা আকাশমার্গরপরা বোমা বিস্ফোরণ করার ফলত বা ইসরায়েলি সেনাবাহিনীয়ে যি আক্রমণ প্রত্যাক্রমণ করে আছে তার ফলত ঔষধ পাতিও বিনষ্ট হয়েছে, বহু ঔষধ পাতি ধ্বংসস্তূপত পরিণত হয়েছে। সেই ঔষধ পাতিও দিবলৈ এতিয়া উপায় নাই, কারণ সেইবোৰৰ এতিয়া তাত কোনো ধরনের প্রোডাকশন নাই, বাহিরেরপরা আমদানি করার তো কথাই নাই, বাহিরেরপরা আনিব নোৱাৰে এইকেইদিন, কারণ বাহিরেরপরা সকলো পথ বন্ধ করে দিয়া হয়েছে। সেই গাজার স্বাস্থ্য বিভাগে কাতর অনুরোধ জানাইছে যে বিশেষ করিডোরের ব্যবস্থা করে চিকিৎসালয়সমূহের রোগীসকলক বা আঘাতপ্রাপ্ত লোকসকলক অন্য স্থানলৈ নিয়ার ব্যবস্থা করে দিয়ক। বিশেষ করিডোর লাগে, যে করিডোরত আক্রমণ নহব, যে করিডোরত হামাস উগ্রপন্থী হোক বা ইসরায়েলি সেনাবাহিনী হোক আক্রমণ নকৰিব বা প্রত্যাক্রমণ নহব, তেনেধরনের ব্যবস্থা করে দিয়ক। কিন্তু ইতিমধ্যেই যি বিশেষ করিডোর কথাবোৰ এটা সাইডে রাখিল, কিন্তু যি সময়ত এই সমগ্র ঘটনা বা আক্রমণ প্রত্যাক্রমণ সন্দর্ভত ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীয়ে কৈছিল যে নিরপরাধী সাধারণ লোকসকলক গাজা এড়ি যাওয়ার বাবে আমি সময় দিছো, বিশেষ করে উত্তর গাজাত যখন লোক আছে তেওঁলোকক তারপর আঁতরি যাবলে এটা আমি সময়সীমা ধার্য করেছো 24 ঘণ্টা। সমগ্র গাজাত কিমান জনসংখ্যা আছে? 23 লাখ। উত্তর গাজাতেই আছে 10 লাখ। এতিয়া উত্তর গাজার সেই 10 লাখ লোক যদি অন্য প্রান্তত যাবলগিয়া হয় তেনহলে 24 ঘণ্টা জানো হব? ইমান লাখ লাখ মানুষ 24 ঘণ্টা জানো যাব পারিব? ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীয়ে কলে যে আমি 24 ঘণ্টায় সময় দিম, তাতকৈ 1 ঘণ্টাও সময় বেছি নিদিও, 24 ঘণ্টার ভিতর উত্তর গাজা এড়ি যাব। যদি 24 ঘণ্টার ভিতর উত্তর গাজা এড়ি যাব পারে তেনহলে আপনার জীবন রক্ষা পড়ব, নহলে আপনার হয়তো এই সমগ্র ধ্বংসস্তূপতেই বা আক্রমণ প্রত্যাক্রমণের ফলতেই মৃত্যুমুখত পড়বলগা হব পারে। আর সেই কথা শুনি ওয়াদিহ নোহা হয়ে গেল, একেবারে অবস্থা নোহা হয়ে গেল গাজার উত্তর পারত থাকা লোকসকলের। তেওঁলোকে তাৎক্ষণিকভাবে গাজা এৰিবলৈ ধরলে, খড় খেদা করে ব্যক্তিগত গাড়ি দুই এপথ সামগ্রী লৈ লাম লাগতো লৈ তেওঁলোকে উত্তর গাজা এৰি দক্ষিণ প্রান্তলৈ যাবলৈ চেষ্টা করলে। কিন্তু সেই যোৱাৰ সময়তে, সেই যাত্রা পথ আরম্ভ হওয়ার সময়তে 24 ঘণ্টা নহওতেই ইসরায়েলে এয়ার স্ট্রাইক করে দিলে, মানে যে 24 ঘণ্টার সময়সীমা দিছিল সেই 24 ঘণ্টা হবলৈ নাপালে। তার পূর্বে ইসরায়েলে এয়ার স্ট্রাইক করে দিলে, আর যখন লোক পলাই পত্রং দিব ওলাইছিল, যখন গাজার উত্তর পার এড়ব ওলাইছিল, তেওঁলোক মৃত্যুমুখত পড়িল, 350 জনতকৈ অধিক লোকের মৃত্যু হল। ইয়ারে 126টি শিশুয়ে আছে, 88গৰাকী মহিলায় আছে। এই শিশুবোৰৰ কি ভুল আছে? ফুলকমলীয়া শিশু কি জানে তেওঁলোকে যুদ্ধৰ কথা, কি জানে তেওঁলোকে জীৱনৰ মায়ামোহৰ কথা, কি ভুল আছিল তেওঁলোকৰ? এই 126টাকৈ শিশুৰ ইসরায়েলীৰ প্রত্যাক্রমণত মৃত্যু হল, 88গৰাকী মহিলাৰ মৃত্যু হল, কি ভুল আছিল তেওঁলোকৰ? নিষ্পাপ শিশুকো হত্যা করা হল। গাজার ইতিহাস আমি জানো, ইসরায়েলের ইতিহাস আমি জানো, প্যালেস্টাইনের ইতিহাস আমি জানো, ইতিহাসত বহু তেওঁলোকে ঘাত প্রতিঘাত দেখিছে। ইহুদীসকলে বিশেষকৈ, ইহুদীসকলক লৈ কি করা হয়েছিল, প্যালেস্টাইনক লৈ কি করা হয়েছিল, আরবর দেশবুরক লৈ কি করা হয়েছিল, সেয়া ইতিহাস বহুতেই জানে যিসকলে পঢ়িছে। আর ইতিহাসের কথা যদি আমি কবলৈ যাও, সংঘাত পুরনি ইসরায়েল আর প্যালেস্টাইনের, কিন্তু সেই সংঘাত পুরনি, সেই সংঘাতত কিছু মলম লগাবলৈ চেষ্টা করা হয়েছিল 1993 চনত আমেরিকা যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতা। 1993 চনত ইসরায়েল আর প্যালেস্টাইনের এখন চুক্তি হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতা। সেই চুক্তিখনকেই, সেই চুক্তিখনতেই গাজাক প্যালেস্টাইনের অন্তর্ভুক্ত করা হয়েছিল, আর ইসরায়েলে তাত সহমতও প্রকাশ করেছিল। ইসরায়েলে কৈছিল যে গাজা প্যালেস্টাইনত গৈছে, ঠিক আছে, আমি এই দ্বিপাক্ষিক চুক্তি মানি লৈছো। কিন্তু তারপর গাজা প্যালেস্টাইনত যাওয়ার পাছতো, সেই বিশেষ স্থানটুকুর প্যালেস্টাইনত যাওয়ার পাছতো, তার পাছতো কিন্তু ইহুদীসকলে গাজাত নিজের আগ্রাসন চলাবলে নিদিলে, আর তারই প্রত্যুত্তরত হামাসে এনে ধরনের ঘটনা সংঘটিত করেছে। হামাস আর ইসরায়েলের সামরিক বাহিনীর সংঘাত বহু পুরনি, কিন্তু সেই সমগ্র ঘটনাক্রমত সেই ঘটনায়ও এক বিশেষ গুরুত্ব বহন করে, ইসরায়েলের আগ্রাসন, ইহুদীসকলের আগ্রাসন।
এতিয়া এইখিনি বাৰু ৰাজনীতিৰ মেৰপেচৰ কথা ৰাষ্ট্ৰসংঘই এই বিষয়বোৰ চাব কিন্তু গাজাত থকা এই নিৰপৰাধী লোকসকলে কি জানে তেওঁলোকে য'ত খেলিছে তেওঁলোকক য'ত খেলা হৈছে তাতে তেওঁলোক গৈছে তেওঁলোকক পেলেষ্টাইনত খেলা হৈছে পেলেষ্টাইনত আছে তেওঁলোক তেওঁলোকৰ মানুহ হিচাপে জীয়াই থকাৰ অধিকাৰখিনিও নোহোৱা হৈছে পেলেষ্টাইনত থাকিব দিছে পেলেষ্টাইনত থাকিব তেওঁলোক ইজৰাইলত থাকিব দিলে ইজৰাইলত থাকিব দ্বিপাক্ষিক চুক্তি চৰকাৰৰ মাজত হৈছে সাধাৰণ লোকসকলে কি জানে কিন্তু সেই সাধাৰণ লোকসকল হামাছ আৰু এই ইজৰাইলৰ যুদ্ধৰ মাজত এতিয়া দুই মহৰ যুঁজত বিৰিণাৰ মৰণ হোৱাৰ দৰে তেওঁলোকৰ অৱস্থা তেওঁলোকে এতিয়া ক'ত যাব না ইপাৰ না সিপাৰ আৰু তেওঁলোকে এতিয়া মৃত্যুৰ মুখত অধিক পৰিব ধৰিছে তেওঁলোকৰে মৃত্যু অধিক ৰূপত হৈছে কাৰণ হামাছ সন্ত্ৰাসবাদী বা উগ্ৰপন্থী যিয়ে নকওক একাংশ তেওঁলোকক উগ্ৰপন্থী বুলি ক'ব নিবিচাৰে সেইটো নিজৰ নিজৰ বিশ্লেষণৰ কথা নিজৰ নিজৰ বিচাৰৰ কথা কিন্তু আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত যিহেতু উগ্ৰপন্থী হিচাপে জনাজাত এই চতুৰ উগ্ৰপন্থী সংগঠনৰ নেতাসকলে এতিয়াকে নিজকে ৰক্ষা কৰিবলৈ বৃহৎ 500 কিলোমিটাৰ সুৰংগত আশ্ৰয় লৈছে কিন্তু সাধাৰণ লোকসকলে সেই সুৰংগত আশ্ৰয় ল'ব পৰা নাই সাধাৰণ লোকসকলৰ বাবেতো তেনেকুৱা নিৰাপদ আশ্ৰয়স্থল নাই হামাছৰ উগ্ৰপন্থীৰ যিসকল জ্যেষ্ঠ নেতা আছে তেওঁলোকে এতিয়া 500 কিলোমিটাৰ সুৰংগত নিজৰ নিৰাপদ আশ্ৰয়স্থল হিচাপে বাছি লৈছে গাজাতেই সেই সুৰংগ অৱস্থিত যি সুৰংগত ইজৰাইলৰ আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণে কোনো কাম নিদিব সেই সুৰংগত ইজৰাইলে আকাশমাৰ্গৰ পৰা পেলোৱা বোমা কেতিয়াও নপৰিবগৈ কাৰণ মাটিৰ পৰা বহুত তলত আছে সেই সুৰংগ কিন্তু সেই নিৰাপদ আশ্ৰয়স্থলত থকা হামাছ সন্ত্ৰাসবাদী হত্যা কৰিব নোৱাৰি এতিয়া সাধাৰণ লোককে হত্যা কৰি আছে ইজৰাইলী সেনাবাহিনীয়ে ইয়াতকৈ আৰু বেয়া কি হ'ব পাৰে আপুনি এবাৰ অনুভৱ কৰক চিকিৎসালয়ত আৰ্তনাদ চিৎকাৰ কৰিবলগীয়া অৱস্থাৰ সৃষ্টি হৈছে শিশুৰ মৃত্যু হৈছে শিশুৱে আৰ্তনাদ কৰিছে মহিলাৰ মৃত্যু হৈছে মহিলাই আৰ্তনাদ কৰিছে নিজৰ সন্তানক হেৰুৱাই মহিলাসকলে হাবাথুৰি খাইছে তেওঁলোকৰ অৱস্থা অতি শোচনীয় কি কৰিব কি নকৰিব তেওঁলোকে পাৰাপাৰ নোপোৱা হৈছে তেওঁলোকে জীৱনৰ সকলো অৰ্থ হেৰুৱাই পেলাইছে আৰু তাৰ মাজত কিন্তু ইজৰাইলৰ প্ৰত্যাক্ৰমণ চলিয়ে আছে শেহতীয়াভাৱে যিখিনি তথ্য আহিছে বহু হাজাৰ লোক আঘাতপ্ৰাপ্তৰ তথ্য এই মুহূৰ্তৰ যদি তথ্য দিবলৈ যাওঁ 8,000ৰ পৰা 9,000 লোক আঘাতপ্ৰাপ্ত হৈছে 3,000মান লোক মৃত্যুমুখত পৰিছে গাজাত উত্তৰ গাজাতেই 2,215 আছিল সংখ্যা কিছু সময় আগলৈকে সেই সংখ্যা প্ৰতি ঘণ্টাই ঘণ্টাই এতিয়া বৃদ্ধি পাইছে মৃত্যুৰ সংখ্যা ইমান দুৰ্ভাগ্যজনক তাৰ বিপৰীতে হামাছেও যি আক্ৰমণ সংঘটিত কৰিছিল সেই আক্ৰমণৰ ফলত ইজৰাইলতো বহু লোকৰ মৃত্যু হ'ল প্ৰায় 3,400জন আহত হৈছে আৰু 1,300জনৰ ইজৰাইলত ইতিমধ্যে মৃত্যু হৈ গৈছে মানৱতাৰ পথ্যভূমিত পৰিণত হৈছে এতিয়া এইবোৰ ৰাষ্ট্ৰ তেওঁলোকৰ সংঘাত বহু পুৰণি তেওঁলোকৰ অধিকাৰৰ বাবে যুঁজ দিয়াৰ এই সংগ্ৰামখন বহু পুৰণি ইহুদীসকলৰ বাবেই হওক বা আন আন লোকৰ বাবেই হওক ইহুদীসকলে হয়তো বহু জবৰ যাতনা ভোগ কৰিছে আৰৱ দেশবোৰৰ পৰা কিন্তু তাৰ সমাধান সূত্ৰ এইটোৱেই যুদ্ধ বিভিন্ন সময়ত হৈ থাকে ইহুদীসকলে বা ইজৰাইলেও প্ৰত্যুত্তৰ দি থাকে কিন্তু সকলো ইমানতে শেষ হৈ যোৱা নাই প্ৰত্যুত্তৰ দিয়া প্ৰত্যুত্তৰ লোৱা বা ক্ৰিয়া প্ৰক্ৰিয়াৰ মাজত কিন্তু সাধাৰণ লোকৰ মৰণ হৈ আছে সাধাৰণ লোকসকলে ৰাজনীতি বুজি নাপায় সাধাৰণ লোকসকলে ক্ষমতা বুজি নাপায় সাধাৰণ লোকসকলে জাতি বুজি নাপায় জীয়াই থাকিব বিচাৰে তেওঁলোকে জীয়াই থকাৰ বাসনা থাকে তেওঁলোকৰ এই নিষ্পাপ শিশুবোৰৰ ভৱিষ্যতক মষিমূৰ কৰি দিয়া হৈছে কোনোবাজন যদি আহতও হৈছে এখন ভৰি নাই কোনোবাজন যদি আহতও হৈছে হয়তো কাৰোবাৰ দুখন ভৰি নাই দুখন হাত নাই তেনেকৈ জীয়াই থাকিব লাগিব তেওঁলোকে কি হ'ব নাজানো কিন্তু যুদ্ধৰ অৱসান হোৱা প্ৰয়োজন ৰাষ্ট্ৰসংঘই আবেদন জনাইছে কিন্তু গুৰুত্ব কোনেও দিয়া নাই আমি মানৱতাৰ জয়গান গোৱাৰ সময়ত এই যুদ্ধ কেতিয়াও নিবিচাৰোঁ স্বাভাৱিকতে আপোনালোকেও যুদ্ধ নিবিচাৰিম আৰু যুদ্ধৰ সোনকালে অৱসান হওক যদি এনেধৰণে যুদ্ধ হৈ থাকে আগন্তুক দিনবোৰ মানৱ জাতিৰ বাবে বৰ ভাল নহ'ব